নির্বাচনের বিষয়ে বিদেশিদের চাপ দেওয়ার অধিকার নেই ইসি আলমগীর। খুবই তাজ্জব লাগছে কথাগুলো শুনে। খবরে বলা হচ্ছে, নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে যেসব বিদেশিরা দেখা করেছেন তারা নির্বাচন কমিশনের উপর কোনো চাপই দেননি, এ বিষয়ে বিদেশিদের চাপ দেওয়ার অধিকারও নেই। আমরা এতদিন কি জানতাম? আমরা জানতাম যে দেশি বাদ দিলাম, বিদেশিদের চাপ তো আছে, তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বারবার বলছে। তাহলে কেন বললো, কেন বলছে, ঠিক মিলছে না, মানে কেন ইসি আলমগীর এই কথা বলছেন? মাঝে মধ্যে এটা রাজনীতিকরা বলেন, কালকেও যেমন তিনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে বিএনপি সহিংসতা করছে কিন্তু নির্বাচন ঠেকাতে পারবে না, এরকম কথা বলছেন, ঠিক রাজনীতিবিদদের মতন। আজকেও খুবই সাহসী একটা কথা বললেন যে বিদেশিদের কোনো চাপই নেই এবং চাপ দেওয়ার অধিকারও নেই। অধিকার আছে কি নেই তা না, বড় দেশগুলোতে একটু চাপাচাপি করে, কিন্তু কোনো চাপই নেই, এটা খুবই আশ্চর্য ব্যাপার। তাহলে এই যে ভিসা নীতি, ভিসা নিষেধাজ্ঞা, এগুলি কি চাপ না, এগুলি কি এমনি এমনি, মানে কথাগুলি মিলছে না, আমি ঠিক বুঝতে পারছি না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ বুধবার দুপুরে জামালপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের মত বিনিময় সভায় তিনি বলেন। এরপরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে তিনি এই কথা বলছেন। তিনি বলছেন যে সাতই জানের নির্বাচন নিয়ে বিদেশিদের চাপ বা কোনো শঙ্কা আছে কিনা। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন, আমরা সবসময় বলে আসছি তারা অর্থাৎ বিদেশি আমাদের উপর কোনো চাপ দেননি এবং চাপ দেওয়ার অধিকারও তাদের নেই। আমরা স্বাধীন সার্বভৌম দেশ আর নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। তারা যেটা করেন তারা জানতে চান, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য আমরা কী কী ব্যবস্থা নিয়েছি। ওই কার্যক্রমের মাধ্যমেই তারা বুঝতে চান আসলে আমরা একটা ভালো নির্বাচন করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো নিয়েছি কি না। আর নির্বাচন নিয়ে আমরা কোনো ধরনের শঙ্কা দেখছি না, নির্বাচন যথাসময়ে হবে। বিএনপিকে ছাড়া বিদেশিদের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলছেন, কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে না আসতে চায় সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, সেখানে কারো হস্তক্ষেপের অধিকার নেই, সেই বিষয়ে নির্বাচন কমিশনেরও হস্তক্ষেপের অধিকার নেই। আর নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ হলে, ভোটারদের উপস্থিত ভালো থাকলে অবশ্যই দেশে বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হবে। মোটামুটি তিনি যেটা বলছেন একেবারেই রাজনীতিকদের মতনই কথাবার্তা বলছেন, হয়তো এটাই ক্ষমতাসীনরা বলেন, তিনিও তাই বললেন যে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হলে তাহলে এই যে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যে এত চাপাচাপি এখনও বলছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর তারা বারবার বলছেন সুষ্ঠু অবাধ নির্বাচন চায়, তাহলে কি সরকার যেটা করছে সেটাই কি তারা চায়, নাকি বিএনপি সহ একটা নির্বাচন চায়? সেই প্রত্যাশা থেকেই তারা গত এক দেড় বছর ধরে চাপাচাপি করছে, বিভিন্ন পক্ষের সঙ্গে কথাবার্তা বলছে এবং নির্বাচন কমিশনে আসছে এবং বারংবার বলছে। এবং শেষ পর্যন্ত সবচেয়ে বড় কথা, চাপের বিষয়টা বোঝা যায় যখন নাকি ভিসা নিষেধাজ্ঞা দেয় এবং ভিসা নীতি, যেটা বলা হয়েছে যে বাংলাদেশের জন্যই প্রথম যে নির্বাচনের আগেই ভিসা নীতি দিয়ে বলা হচ্ছে যে যারা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করবে তাদের উপর এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তাহলে এত কথা কেন? সেই কথার সাথে তো আলমগীর নির্বাচন কমিশনার এটা মিলছে না যে অধিকার নেই বুঝলাম, কিন্তু তারপরেও তো তারা সেই অধিকারটা খাটিয়েছে এবং নির্বাচন কমিশনে যাওয়া, তারপরে বক্তব্য দেওয়া, বিবৃতি দেওয়া, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, সবই তো চাপেরই একটা অংশ মনে হচ্ছে। কিন্তু তিনি কেন বললেন এটা বিশ্লেষণ করা খুবই মুশকিল, বুঝতে পারছি না যে তিনি কি সত্যি সত্যি এই কথা বলছেন। আমরা একটা বিষয় জানছি, ওনারা বলছেন আর একটা, এরকম তাহলে আমাদেরটা, আমাদের জানাটা কি ভুল নাকি ওনাদের বলাটা ভুল, এটা একটু বোঝা দরকার দর্শক। দর্শক, সবশেষে একটি অনুরোধ জানাই, যারা আমার এই ভিডিওটি নিয়মিতভাবে দেখতে চান তারা অবশ্যই ভিডিওর নিচে ইউটিউবে সাবস্ক্রাইব লেখাটি দেখে টাচ করবেন এবং অল বাটনে টাচ করবেন। আর যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই লাইক বা ফলোতে টাচ করবেন, তাহলে নিশ্চয়ই কোনো ভিডিও মিস হবে না। ধন্যবাদ।